আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বিভিন্ন সময় বায়াত করেছেন তার পাঁচটা প্রকারে ভাগ করেছেন ওলামায়ে কেরাম যিনি সংগঠনে শুধু ঢুকতে চান সংগঠনে যারা দায়িত্বশীল হতে চান এটা শুধু তাদের জন্য বায়াত করা প্রয়োজন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা মনে করেছি এখন সবাই আমরা এক প্ল্যাটফর্মে একটা স্টেজে দাঁড়াবো আমরা ঐক্যবদ্ধ হয়ে গেলাম এটার নাম তো ঐক্যবদ্ধ হওয়া নয় এটা একসাথে বসার নাম হতে পারে কিন্তু এটাকে জামাতবদ্ধ প্রচেষ্টার অংশ হিসেবে কখনোই কল্পনা করার সুযোগ নেই যে ইসলাম তিনজনের উপরে একজনকে নেতৃত্ব দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে সেই ইসলাম কখনো এই বিশাল জামাতকে এই বিশাল জনগোষ্ঠীকে এমনিতেই এভাবে ছেড়ে রাখার ছেড়ে থাকার অনুমতি দিতে পারে না সম্মানিত উপস্থিতি মুসলিম উম্মাহ কখনো বিশৃঙ্খল জাতি হতে পারে না মুসলিম উম্মাহ কখনো বিশৃঙ্খলভাবে চলতে পারে না এই জন্য তাদেরকে অবশ্যই একজন আমির একজন নেতা নিয়োগ করাটা তাদের জন্য জরুরি কর্তব্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন সূরাতুল হুজুরাত 15 নম্বর আয়াত নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সম্মানিত কেন্দ্রীয় এবং জেলা দায়িত্বশীল বৃন্দ সম্মানিত সুধী মণ্ডলী এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের এক ঝাঁক প্রাণপ্রিয় তরুণ ও যুবক ভাইয়েরা প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকে এই পড়ন্ত দুপুরে নির্ভেজাল তাওহীদ এবং সহি সুন্নাকে সমাজের বুকে প্রতিষ্ঠার জন্য প্রতিজ্ঞা গ্রহণ করার মনোবাসনা নিয়ে আজকে আমরা এই রাজশাহীর প্রাণকেন্দ্রে জেলা পরিষদ মিলনায়তনে এসে উপস্থিত হতে পেরেছি জি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ দানে ধন্য করেছেন তার উদ্দেশ্যে আমরা আরও একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি যিনি আমাদের একমাত্র আদর্শ যার আদর্শের প্রচার এবং প্রসারের জন্য আমাদের এই সার্বিক প্রচেষ্টা সম্মানিত উপস্থিতি সময় অত্যন্ত কম বিষয়টা অনেক লম্বা আমি সর্বপ্রথম যে বিষয়টি বলতে চাইব বর্তমানে সারা বিশ্বব্যাপী যে পুঁজিবাদী বস্তুবাদী সভ্যতার যে চ্যালেঞ্জ এতদিন ধরে আমরা মোকাবেলা করে আসছিলাম সেই সাথে ধর্মীয় জাহেলিয়াতের যে চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করে আসছিলাম সেই চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আজও পর্যন্ত আমরা সমানভাবে সমান চ্যালেঞ্জ নিয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য একটা বড় সৌভাগ্যের বিষয় এই জন্য যে আমরা এতদিন পর্যন্ত এখনও টিকে আছি এবং শুধু টিকে নেই আলহামদুলিল্লাহ বলা যেতে পারে বাংলাদেশের বুকে এখন অন্ততপক্ষে এটুকু আমাদের যুব সমাজের কাছে অথবা যারা দিনদার মানুষ রয়েছেন সচেতন মানুষ যারা রয়েছেন তাদের কাছে অন্তত এটা স্পষ্ট হয়ে গেছে বর্তমান যে পুঁজিবাদী বস্তুবাদী যে সভ্যতা এই সভ্যতা কখন মানবতার কল্যাণে আসতে পারে না বর্তমান যে ধর্মীয় জাহেলিয়াত চলছে এই ধর্মীয় জাহেলিয়াত থেকে আমাদেরকে অবশ্যই উদ্ধার পেতে হবে অন্ততপক্ষে এই অনুভূতি আজকে সমাজের সর্বস্তরে কিন্তু আলহামদুলিল্লাহ ছড়িয়ে পড়েছে আর এজন্য এখন আমরা জোর গলায় বলতে পারছি যে আহলে হাদিস আন্দোলনকে শুধু ধর্মীয় আন্দোলন নয় ধর্মীয় সংস্কার আন্দোলন নয় এটিকে একটি গণ আন্দোলনে পরিণত করুন সম্মানিত উপস্থিতি আহলে হাদিস আন্দোলন কোনো গতানুগতিক আন্দোলন নয় এটি আমরা সর্বদা বলে এসেছি এটা একটি সমাজ সংস্কার আন্দোলন এই সংস্কার আন্দোলন বাংলাদেশের সাম্প্রতিককালে শুরু হওয়া একটি আন্দোলনের নাম নয় এটা কোনো দলের নিজস্ব প্রচেষ্টা বরকত নয় বরং আহলে হাদিস আন্দোলন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে সাহাবায়ে কেরামের মাধ্যম দিয়ে চলে আসা একটি ইসলামী আন্দোলনের নাম নির্ভেজাল ইসলামী আন্দোলনের নাম যেই আন্দোলন ধারাবাহিকভাবে বিভিন্ন যুগে বিভিন্ন মহামনীষীদের প্রচেষ্টায় এই পর্যন্ত এসে পৌঁছেছে এবং সেই প্রচেষ্টারই একটি অংশ হচ্ছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের এই সমাজ সংস্কার আন্দোলন
সম্মানিত উপস্থিতি, এই সমাজ সংস্কার আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হচ্ছে জামাতবদ্ধ প্রচেষ্টা এবং বায়আতের মাধ্যম দিয়ে সেটাকে আরও শক্তিশালী একটি মানে কমিটেড একটি আন্দোলনে পরিণত করার একটা প্রচেষ্টা। এটা হচ্ছে এই সংস্কার আন্দোলনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের মধ্যে অনেকেই মনে করি যে জামাতবদ্ধ প্রচেষ্টার কথা আমরা এই জন্যই বলি যেন আমাদের দলটা আমরা ভারী করতে পারি। অনেক মানুষ আমাদের দলে হয়, ফলে আমরা কি বলি গতানুগতিক একটা শক্তিশালী দলে যেন আমরা পরিণত হই। সম্মানিত উপস্থিতি, জামাতবদ্ধ আন্দোলনের মৌলিক অর্থ, মৌলিক আদর্শ, মৌলিক যে বিষয়বস্তুটা সেটাই আমরা আজকে ভুলে বসতে শুরু করেছি। এই ভুলে বসতে বসার কারণেই জামাতবদ্ধ জীবনের গুরুত্বটাকে আমরা একেবারে ছেলেখেলায় পরিণত করেছি, মনে করেছি এটা শুধু দলাদলি করার একটা বিষয়, পারস্পরিক এখতলাফ করার একটা বিষয়, একটা অনৈক্য সৃষ্টি করার বিষয়। এটাকে আমরা এমন বিষয় মনে করেছি যে এটা জায়েজ, এটা করা যেতে পারে, যদি এখতলাফ না হয়, অনৈক্য সৃষ্টি না হয় তাহলে জায়েজ। অথচ এটা যে ইসলামের একটা গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সারা জীবনে যে বারবার এটা এই বিষয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন, সেই বিষয়টা আমরা বুঝতে চেষ্টা করি নাই। আমরা মনে করেছি আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, কিন্তু ঐক্যবদ্ধ হব কিভাবে এই বিষয়টা আমাদের বুঝতে বড়ই কষ্ট হচ্ছে। মসজিদে যে আমরা সবাইকে বললাম বা সামগ্রিকভাবে বললাম আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সালাত আদায় করা দরকার, তারপরে আমরা মসজিদে সবাই মিলে একত্রিত হলাম, তারপরে নিজে নিজে একা একা সালাত আদায় করলাম, এইটাকে কখনো জামাত বলা যাবে? এই জামাতের যদি একজন আমির না থাকে, এখানে যদি একটা আনুগত্য না থাকে, এই প্ল্যাটফর্ম যদি একটা একটা কাঠামোবদ্ধ প্ল্যাটফর্মে পরিণত না হয়, এটাকে কখনো জামাত বলা যাবে? ঐক্যবদ্ধ হবেন বটে আপনি, কিন্তু এটা জামাতবদ্ধ আন্দোলন বলার কোনো সুযোগ থাকবে না, কারণ এখানে কোনো নির্দিষ্ট নির্দেশদাতা নেই, এখানে আনুগত্য করার কেউ নেই, এখানে যে যার মতো চলছে, একসাথে থাকে বটে, একসাথে খায় বটে, কিন্তু কখনো এটাকে আমরা জামাতবদ্ধ প্রচেষ্টা বলতে পারি না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা মনে করেছি এখন সবাই আমরা এক প্ল্যাটফর্মে একটা স্টেজে দাঁড়াবো, আমরা ঐক্যবদ্ধ হয়ে গেলাম। এটার নাম তো ঐক্যবদ্ধ হওয়া নয়, এটা একসাথে বসার নাম হতে পারে, কিন্তু এটাকে জামাতবদ্ধ প্রচেষ্টার অংশ হিসাবে কখনোই কল্পনা করার সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, জামাতবদ্ধ জীবন আসলে কি? জামাতবদ্ধ জীবনটা হচ্ছে একটা মানুষের ফিতরাতি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে আমাদের কাছে যে দিনকে প্রেরণ করেছেন, এই দিনটা হচ্ছে ফিতরাতের দিন বলা হয়, স্বভাব ধর্ম বলা হয়, কারণ মানুষের স্বভাবের সাথে এর একটা সামঞ্জস্য আছে। আজকে যে আমরা ঐক্যবদ্ধ হতে চাচ্ছি, সমাজবদ্ধ হতে চাচ্ছি, এটা মূলত আমাদের একটা ফিতরাতি বৈশিষ্ট্য। শুধুমাত্র আমাদের না, আল্লাহ রাব্বুল আলামিনের যা কিছু সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির একটা ফিতরাতি বৈশিষ্ট্য হচ্ছে ঐক্যবদ্ধভাবে থাকা। যেই এলাকায় যেই জিনিস বেশি থাকবে আপনি দেখবেন সেখানে সেই জিনিস বেশি, একটা এলাকায় হাঙর বেশি আছে সেখানে দেখবেন শুধুই হাঙর, এক এলাকাতে একটা সমুদ্রে একটা স্থানে দেখবেন ডলফিন আছে শুধুই সেখানে ডলফিন। তার মানে কি? পৃথিবীর প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা জিনিস ঐক্যবদ্ধ থাকবে, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির একটা নিজাম। এই নিজামকে আমরা চাইলেই অস্বীকার করতে পারবো না। আর এই কারণেই আমরা দেখি যারা মনে করেন সংগঠন করা হারাম তারাও কিন্তু সংঘবদ্ধ, হয়তো তারা ব্যক্তি সংগঠনের অধীনে ঐক্যবদ্ধ। আমরা যে জাতীয় সংগঠনের কথা বলছি, জাতীয় সংগঠনকে তারা হারাম করে বসেছেন বটে, কিন্তু তারা কিন্তু একটা ব্যক্তি সংগঠনের অধীনেই আছেন, সেটা বুঝে হোক আর না বুঝেই হোক, কারণ এটা ফিতরাতান ধর্ম, এটা মানুষের স্বভাব ধর্ম, এটা হতেই হবে, এখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ আমাদের নেই। সম্মানিত উপস্থিতি, এজন্যই ইমাম ইবনে তাইমিয়া, যদিও তিনি অষ্টম শতকের একজন মনীষী, তিনি তার আসসিয়াসা শারঈয়া গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ, সেই গ্রন্থে তিনি স্পষ্ট ভাষায় বলছেন মানুষ ঐক্যবদ্ধ হবে যে কোনো ভালো কাজের জন্য, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির নিজাম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা কানা সালাসাতুন ফি সাফারিন ফালিউআম্মিরু আহাদাহুম, যখন তিনজন ব্যক্তি একটা সফরের মধ্যে থাকবে তখনও যেন একজন ব্যক্তি সেখানে নেতা হয়, একজন ব্যক্তিকে যেন সেখানে নেতা বানানো হয়। ইমাম ইবনে তাইমিয়া বলছেন আল্লাহ রাসূল মাত্র তিনজনকেও যখন ঐক্যবদ্ধ থাকতে বলেছেন, একজন ইমারতের অধীনে থাকতে বলেছেন, এর অর্থ এটাই দাঁড়ায় যে সমাজের যে কোনো নেতৃত্বের জায়গায়, যে কোনো ঐক্যবদ্ধ হওয়ার জায়গায় অবশ্যই ইমারত থাকতে হবে, নেতৃত্ব থাকতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারকে অপরিহার্য করে দিয়েছেন, সেজন্য এই দায়িত্ব যদি আমরা আঞ্জাম দিতে চাই আমাদের মধ্যে অবশ্যই কুয়া থাকতে হবে, আমাদের মধ্যে অবশ্যই ইমারা থাকতে হবে।
এটা হচ্ছে ইমাম ইবনে তাইমিয়ার বক্তব্য অষ্টম শতকে, যখন আল ইমাম আল আম্মা ইমাম আল আল খাসা এর ধারণা তখন তৈরি হয়নি। তখন একটাই ইমামত ছিল, একটাই ইমারত ছিল, সেটা হচ্ছে ইমামতে আম্মা বা খেলাফা। কিন্তু আজকের যুগে এসে যখন ইমামতে আম্মা চলে গেছে, তখন যে ইমামতে খাসার ক্ষেত্রেও তিনি যে একটা ভবিষ্যৎবাণী করে গেছেন, সেটাই আমরা তার সিয়াসা শারঈয়া যে গুরুত্বপূর্ণ গ্রন্থ, সেই গ্রন্থে আমরা আটশো শতকেই আমরা এই মেসেজটা কিন্তু পেয়ে গেছি। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে মুসলিম উম্মার যেটা কর্তব্য সেটা হচ্ছে যদি তাদের আমির না থাকে, আমির একজন নির্ধারণ করা। কারণ মুসলিম উম্মা কখনো বিশৃঙ্খল জাতি হতে পারে না, মুসলিম উম্মা কখনো বিশৃঙ্খলভাবে চলতে পারে না, এই জন্য তাদেরকে অবশ্যই একজন আমির, একজন নেতা নিয়োগ করাটা তাদের জন্য জরুরি কর্তব্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে যখন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মাঝে যারা নেতৃস্থানীয় ব্যক্তি, যারা নেতা, তাদেরকেও তোমরা অনুসরণ করো। কেন বলছেন? কারণ একটা চেইন অফ কমান্ড প্রকৃতিতে যেমন আছে, নেচারে যেমন আছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাও যেন এই চেইন অফ কমান্ড অনুযায়ী চলে, সেটার জন্য বা সুশৃঙ্খলভাবে চলে, সেজন্য একটা ফ্রেমওয়ার্ক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বেঁধে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দীন আর নসিহা, দীন মানেই হচ্ছে নসিহতের নাম, আর দীন আর নসিহা, দীন মানেই হচ্ছে নসিহতের নাম। কালু লিমান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলো হে আল্লাহ রসুল কার জন্য নসিহত? আল্লাহ রসুল বললেন লিল্লাহ, আল্লাহর জন্য, ওয়ালি কিতাবিহি তার কিতাবের জন্য, ওয়ালি রসুলহি তার রসুলের জন্য, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন এবং মুসলমানদের মধ্যে যারা ইমাম থাকবেন, যারা নেতা থাকবেন, তাদের জন্যও নসিহত করতে হবে, আইম্মাতিহিম এবং তাদের সাধারণ মানুষের জন্য। এই নসিহত এটা শুধুমাত্র রাসূলের যুগে নয়, এই নসিহত শুধুমাত্র যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে খেলাফত কায়েম থাকবে ততদিন নয়, যতদিন পর্যন্ত মুসলিম উম্মাহ পৃথিবীর বুকে থাকবে, একজন মুসলমানও যদি পৃথিবীতে থাকে তবুও তার জন্য কর্তব্য হবে এই নেতৃত্বের ফ্রেমওয়ার্কটাকে তারা যেন সুসংহত রাখে। কারণ এটা তাদের ঐক্যের প্রতীক, এটা তাদের টিকে থাকার প্রতীক, এটা তাদের শক্তির প্রতীক, এটা তাদের সভ্যতার প্রতীক, এটা তাদের শৃঙ্খলার প্রতীক। এই প্রতীক তাদেরকে রক্ষা করতেই হবে তাদের সভ্যতার বিনির্মাণের স্বার্থে। সম্মানিত উপস্থিতি, এ বিষয়ে অনেকগুলো হাদিস রয়েছে যেগুলো আপনারা অনেকেই জানেন, আমি শুধুমাত্র এটুকু বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গিয়েছিলেন, আপনারা জানেন মারা যাওয়ার পরে, তার মৃত্যুর পরে কতদিন পরে তাকে দাফন করা হয়েছিল আপনারা জানেন? 3 দিন পরে তাকে দাফন করা হয়েছিল। কেন দাফন করা হয়েছিল 3 দিন পরে, এটা কি আমরা জানি? পরবর্তী নেতৃত্ব কে হবে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু না অন্য কেউ, এই বিষয়টা নির্ধারণ করা যাচ্ছিল না, ফয়সালা করা যাচ্ছিল না। এই জন্য আল্লাহ রসুলকে পর্যন্ত 3 দিন পর্যন্ত তার দাফন কার্য সমাধা করা যায়নি। তার মানে মুসলিম উম্মাহ কতটা গুরুত্ব দিয়েছিল তাদের পরবর্তী নেতৃত্ব নিয়ে আসার জন্য। অথচ আজকে আমরা মনে করি নেতৃত্ব এগুলো হেলা খেলার বিষয়, নেতৃত্ব যারা আছেন তারা শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য নেতৃত্ব দেন, বা কী বলে বর্তমানে এই যে রাজনীতির পরিস্থিতি দেখে তারা এটাকে মেলাতে চেষ্টা করেন। সম্মানিত উপস্থিতি, তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে মুসলিম উম্মাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতবদ্ধ থাকার জন্য বহু জায়গায় উৎসাহিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, কুনু মাস সাদিকিন, এবং যারা সত্যবাদী, যারা সত্যসেবী, যারা সত্যের পথে চলে তোমরা তাদের সাথে থাকো। সূরা তওবা 119 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, তুমি তোমার নিজেকে তাদের সাথে ধরে রাখো যারা সকাল এবং সন্ধ্যায় প্রভুকে, তাদের প্রভুকে ডাকে। তাদের সাথে আমাদের থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উৎসাহিত করছেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহি ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, যুদ্ধ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল জামাতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাবুন, নিশ্চয়ই জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমতের জীবন, বিচ্ছিন্ন জীবন হচ্ছে আযাবের জীবন। আল্লাহ রাসূল আরো বলছেন মান আরাদা বুহবুহাতাল জান্নাহ ফালিয়ালজিমিল জামা, যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায় সে যেন অবশ্যই জামাতবদ্ধ জীবন ধারণ করার চেষ্টা করে। 4 নম্বর যে বিষয় সেটি হচ্ছে ফেতনা থেকে রক্ষা করা, নিজেকে ফেতনা থেকে রক্ষা করার জন্য জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ, তার নসিহত। হুযাইফা ইবনে ইয়ামানের হাদিসটা আমরা সবাই মোটামুটি জানি, সহিহ বুখারী সহ সহিহ মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থগুলোতে এই হাদিসটা অত্যন্ত মানে আলোচিতভাবে এসেছে। সেই হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূলকে যখন হুযাইফা ইবনে ইয়ামান জিজ্ঞাসা করছেন হে আল্লাহর রাসূল যখন ফেতনার যুগ চলে আসবে সেই সময় আমাদের করণীয় কী হবে, আমরা কী করব, আল্লাহ রাসূল তাকে উদ্দেশ্য করে বলেছিলেন তালজাম জামাআত আল মুসলিমিন ওয়া ইমামাহুম, তুমি অবশ্যই মুসলমানদের জামাতকে আঁকড়ে ধরে থাকবে এবং তাদের যারা ইমাম থাকবে, নেতা থাকবে,
তাদেরকে তোমরা আঁকড়ে ধরে থাকবে। আল্লাহ রাসূলকে তখন হুযাইফা ইবনে ইয়ামান জিজ্ঞাসা করলেন যে ফাইন লাম ইয়াকুন লাহুম জামাআতুন, যদি মুসলিম উম্মার কোনো জামাতই নাই, ওয়ালা ইমাম, তাদের কোনো ইমামও নাই, এই অবস্থায় তোমরা কি করবে? তখন আল্লাহ রাসূল বললেন ফাতাযিল তিলকাল ফিরাক কুল্লাহা, এই সময় যত এই সমস্ত বাতিল দল রয়েছে সেই বাতিল দলগুলোর সবগুলোকে তোমরা ছুঁড়ে ফেলে দাও, তাদের থেকে দূরে চলে আসো এবং নিজেকে গাছের নিচে হলেও আঁকড়ে রাখো, যেন তোমরা ফেতনা থেকে বাঁচতে পারো। এই হাদিসের শেষ অংশে যে বিষয়গুলো বলা হয়েছে আজকে আমাদের এই বিষয়গুলো একটু ভেবে দেখা দরকার। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেতনার যুগে ফেতনার জামানায় জামাতবদ্ধ থাকার জন্য বিশেষভাবে আমাদেরকে নসিহত করলেন? এ বিষয়ে সংক্ষিপ্ত কথা এটুকুই বলা যায় যে এই হাদিসে জামাত বলতে আসলে কী বোঝানো হয়েছে। অনেকেই অনেক রকম ব্যাখ্যা দিয়েছেন, কেউ বলছেন এটা হচ্ছে জামাতুস সাহাবা, কেউ বলছেন এটা হচ্ছে এমনি ঐক্যবদ্ধ থাকা, কেউ বলছেন এটা হচ্ছে জামাতুল আম্মা বা রাষ্ট্রীয় জামাতের সাথে থাকা। এখন যেটা প্রশ্ন, আজকের যুগে ইসলামী খেলাফত কি আমাদের মধ্যে অবশিষ্ট আছে? 1924 সালে ইসলামী খেলাফত নামকরণে যতটুকু ছিল সেটাও চলে গেছে, বিগত 100 বছর যাবত মুসলিম উম্মার মধ্যে ইসলামী খেলাফত কি আর আছে? ইমামতে আম্মা বলতে যেটা বোঝানো হয়, রাষ্ট্রীয় জামাত বলতে যেটা বোঝানো হয়, সেটা কি এখন আমাদের মধ্যে উপস্থিত আছে? সে অবস্থায় আমরা কি করব? এ বিষয়ে শেখ ইবনুল বাস, শেখ উসাইমিন পরিষ্কারভাবে বলে গিয়েছেন কিভাবে আমাদের হাদিসের বুঝটাকে গ্রহণ করতে হবে। শেখ ইবনুল বাস বলছেন যে এই সময় জামাতুল মুসলিমের অর্থ হবে ফা জামাতুল মুসলিমিন হুমুল মুলতাজিমুনা বিল ইসলাম, যারা ইসলামকে আঁকড়ে ধরে থাকবে, ওয়াসাইরুনা আলা নাহজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলবে, ওয়ালাউ কানু কলিলিন, যদিও তাদের সংখ্যা অনেক কম হয়, ফি আই তরফিন মিনাল আরদে, পৃথিবীর যে প্রান্তেই তারা থাকুক না কেন, ফি আই বুক আহতিন, পৃথিবীর যে অংশেই তারা থাকুক না কেন, ফাল জামাতু আল মুস্তালজিমা ফি আমেরিকা হুম জামাতুল মুসলিমিন, যেমন আমেরিকা যদি একটা মুসলমানদের জামাত থাকে যারা ইসলামকে অনুসরণ করছে তারাই হচ্ছে জামাতুল মুসলিমিন, অনুরূপভাবে লন্ডনে যদি একটা মুসলমানদের জামাত থাকে যারা ইসলামকে সঠিকভাবে অনুসরণ করছে তারাই হচ্ছে জামাতুল মুসলিমিন। এখানে তিনি কখনোই রাষ্ট্রীয় জামাতের শর্ত আমাদেরকে দেন নাই, যেটা আমাদের অনেকেই ইতিমধ্যে এটাকে উপস্থাপন করে চেষ্টা করছেন যে এই জামাত সেই জামাত নয়, এই এই জামাত এই সংগঠনকে বলা যাবে না, এই ধরনের কথা বলে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। অথচ শেখ বিন বাস বহু আগেই আমাদেরকে এই বিষয়ে নির্দেশনা দিয়ে গেছেন। অনুরূপভাবে শেখ ইবনুল উসাইমিন তিনিও তার বেশ কিছু বক্তব্যে বিভিন্ন হাদিসের ব্যাখ্যায় তিনি এটাকে স্পষ্ট করে বলে দিয়েছেন যে জামাত বলতে এখন কী বোঝানো হবে। আল্লাহ রাসূল যে হাদিসে বলেছেন ফা আলাইকুম বিল জামা, তোমাদের জন্য জামাতবদ্ধ জীবনকে ফরজ করা হলো, মানে হাদিসের ব্যাখ্যায় তিনি বলছেন দালিলুন আলা আন্নাহু লা ইয়ানবাগী লিল মুসলিমিন আল ইখতিলাফ, এই হাদিস দালালত করে যে মুসলমান ও মুসলিম উম্মার মাঝে ইখতিলাফটা কাম্য নয়, ওয়া ইন্নাল ওয়াজিব আলাইহিম আল ইসতিমা, তাদের জন্য যেটা কাম্য সেটা হচ্ছে তাদেরকে অবশ্যই একতাবদ্ধ থাকতে হবে, ওয়া ইন্না শুদুদ আলিল জামা সাবাবুন লিল হালাক, কেননা জামাত থেকে যখন আমরা দূরে থাকবো সেটা আমাদের জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, ফাতাজিল তিলকাল ফিরাক, এই হাদিসের অংশটা তোমরা এই সময় সমস্ত বাতিল ফেরকাকে ছুঁড়ে ফেলে দাও বা দূরে সরে আসো, এই বাক্যে এই হাদিসের এই অংশটা নিয়েও আমাদের অনেকের অনেক রকম ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যায় ইবনে উসাইমিন বলছেন যে এই হাদিস দ্বারা কি এটাই বোঝায় যে ইয়াজিব আলাইহি আই আতাজিল, মুসলিম উম্মাকে সমস্ত দলকে ছেড়ে দিয়ে এখন নিজের মতো করে থাকতে হবে, এটাই কি বোঝানো হয়? তিনি বলছেন আয-যাহির আন্নাহু লা, স্পষ্ট বিষয় যেটা সেটা হচ্ছে এটা কখনো হতে পারে না। তিনি সর্বশেষে যেটা আমাদের জন্য নসিহত করেছেন ফাখতার মা তারা আন্নাহু আকরাব ইলা তাহকিমি শরিয়াতিল্লাহ আজ্জা ওয়াজাল, বরং মুসলিম উম্মা যেটা উচিত হবে সেটা হচ্ছে তাকে এটা পছন্দ করে না, ওই জামাতকে এখতিয়ার করে নেওয়া যেই জামাতটা আল্লাহর শরীয়তকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে, অথবা যেই জামাতটা আল্লাহর শরীয়ত প্রতিষ্ঠা করার জন্য সবচেয়ে বেশি নিকটবর্তী সেই জামাতকে যেন তারা এখতিয়ার করে নেয়। এটা হচ্ছে শেখ ইবনুল উসাইমিনের পরামর্শ, তার নসিহত, তার উদ্দেশ্য এবং হাদিসের ব্যাখ্যা, এটা তার বক্তব্য। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের মধ্যে যারা ব্যাখ্যা দিচ্ছেন এই হাদিসের যে এখন আর যেহেতু জামাতে আম্মা নেই, রাষ্ট্রীয় জামাত নেই, এখন যে যার মতো চলো, যে যার মতো যা খুশি করে বেড়াও, তোমাদের আর কোনো সমস্যা নেই। কারণ এখানে একটা সুন্দর উদাহরণ তারা দিয়ে দেন, যদি জাকাত দেওয়ার মতো নিসাব না হয় তাহলে জাকাত দিতে হবে না, যেহেতু এখন মানে জামাতে আম মানে অতএব আমাদের কিচ্ছু করতে হবে না, কারোর আনুগত্য আর করা লাগবে না। খুব মানে কি বলবো, একটা স্বেচ্ছাচারী জীবন ব্যবস্থা পেয়ে একটা ছোট্ট বাচ্চা যেরকম খুশি হয়ে যায়, আমাদের মধ্যে একদল মানুষ এইরকম খুশি হয়ে গেছে যে আমাদের আর কিচ্ছু করা লাগবে না, যে যার খুশি আমরা চলবো, আলহামদুলিল্লাহ, খুবই ভালো, খুব মজার একটা জিন্দেগি আমরা পেয়ে গেছি যে আমাদের উপর এখন আর রাষ্ট্রীয় জামাত নাই, অতএব আমাদের আর কিচ্ছু করতে হবে না।
সম্মানিত উপস্থিতি, এটা একদম ছেলে খেলার মতো কথাবার্তা, ছোট বাচ্চাদের মতো কথাবার্তা, এটা কখনো বাস্তবতা ইসলাম কখনো অনুমোদন দিতে পারে না। যে ইসলাম তিনজনের উপরে একজনকে নেতৃত্ব দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে, সেই ইসলাম কখনো এই বিশাল জামাতকে, এই বিশাল জনগোষ্ঠীকে এমনিতেই এভাবে ছেড়ে রাখার, ছেড়ে থাকার অনুমতি দিতে পারে না। সম্মানিত উপস্থিতি, 5 মিনিট শুধুমাত্র বায়াত নিয়ে একটু কিছু বলবো। বায়াতটা নিয়েও বেশ কিছু আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেছে। বায়াতটা আসলে কী জিনিস? বায়াতটাকে আমরা এত কঠিনভাবে উপস্থাপন করে ফেলেছি এবং এটাকে পীর সাহেবদের সাথে জুড়ে দিয়ে এটাকে এমনভাবে নষ্ট করে ফেলেছি যে বায়াতের হাইসিয়াতটাই আমরা হারিয়ে ফেলেছি। বায়াতটা আসলে কী জিনিস? আল্লাহর নামে কারোর সাথে শপথ করা, আমি আপনার সাথে একসাথে মিলে এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাব, এই যে চুক্তি, এই কথা বলার নামই হচ্ছে বায়াত করা। এই যে চুক্তি, এই চুক্তিকে কখনো এই পীর সাহেবদের যে আজেবাজে চুক্তি তার সাথে মেলানো যায়? এই জিনিসের সাথে মিলিয়ে বায়াত জিনিসটাকে আমরা নষ্ট করে ফেলেছি। বায়াত যে ইসলামী সংস্কৃতিতে একটা গুরুত্বপূর্ণ একটা অংশ, সেই জিনিসটাকে আজকে আমরা হারিয়ে ফেলেছি। সম্মানিত উপস্থিতি, আমরা এই বিষয়ে শুধুমাত্র এইটুকুই বলবো যে কোরআনে অন্তত 5 জায়গাতে বায়াতের কথা বলা হয়েছে এবং 3 জায়গাতে স্পষ্ট ভাষায় বায়াত শব্দের উল্লেখ করা হয়েছে এবং বায়াত শব্দটাকে আরও কিছু শব্দ দিয়ে বলা হয়, যেমন আল আহাদ, আল আকদ অথবা আল মিসাক, এই ধরনের শব্দ দিয়ে বায়াত শব্দের কথা উল্লেখ করা হয়েছে কোরআনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বিভিন্ন সময় বায়াত করেছেন, তার 5টা প্রকারে ভাগ করেছেন ওলামায়ে কেরাম। 1 নম্বর ভাগ হচ্ছে আল বায়াতু আলাল ইসলাম, ইসলামের ওপরে বায়াত সাহাবায়ে কেরাম করেছেন, যখন তারা ইসলাম গ্রহণ করেছেন তখন আল্লাহ রাসূলের কাছে একটা বায়াত করেছেন, সেটাকে বলা হচ্ছে আল বায়াতু আলাল ইসলাম। তারপরে বলা হচ্ছে আল বায়াতু আলান নুসরা, সাহায্য করার জন্য, পারস্পরিক সহযোগিতার জন্য বায়াত করা। এটা মূলত হয়েছিল আকাবার যে দ্বিতীয় শপথটা হয়েছিল, আসাদ বিন জুরারা সহ তারা 70 বা 72 জন যারা এসেছিলেন, তারা আল্লাহ রসুলকে মদিনায় সহযোগিতা করার জন্য যে বায়াত করেছিলেন সেটাকে বলা হয় আল বায়াতু আলা নুসরা। 3 নম্বর যে বায়াত সেটা হচ্ছে আল বায়াতু আলা জিহাদ, জিহাদের জন্য বায়াত। এই বিষয়ে অসংখ্য বায়াতের মানে নজির আমরা ইতিহাসের বুকে পাই, যেমন একটা হচ্ছে বায়াতু রিজওয়ান। 4 নম্বর যেটা সেটা হচ্ছে আল বায়াতু আল হিজরা, হিজরাতের জন্য বায়াত করা। এ বিষয়েও আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পর্যন্তই এই বায়াতটা ছিল, এখনকার যুগে এটা আর নাই। 5 নম্বর যেটা বায়াত সেটা হচ্ছে আল বায়াতু আলা সামঈ ওয়া তাআ, শোনা এবং আনুগত্য করার উপরে বায়াত করা। এটাই হচ্ছে আজকে আমাদের মূল আলোচ্য বিষয়। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আমরা যেটা পাই বা মূলত যেটা শুরু হয়েছে বায়াতু আলা সামঈ ওয়া তাআ, সেটা হচ্ছে বায়াতে আকাবার প্রথম যে মানে বায়াতটা হয়েছিল, আকাবা যে প্রথম শপথটা হয়েছিল সেখানে উবাদা ইবনে সামিত থেকে যে হাদিসটা বর্ণনা করা হয়েছে, বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামিয়া ওয়া তাআ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করেছিলাম আসামি ওয়া তাআ, শোনা এবং আনুগত্যের, ফিল উসরি ওয়াল ইউসরি, কঠিন অবস্থায় সহজ অবস্থায়, ফিল মানসাতি ওয়াল মাকরাহে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এই যে বায়াত করা হয়েছিল এই বায়াতকে বলা হয় আনুগত্যের বায়াত, এবং এই আনুগত্যের বায়াতই হচ্ছে আজকে আমাদের আলোচ্যর বিষয়। এখন আমাদের মধ্যে যে সমস্ত ভাইরা বায়াতের বিরোধী, তারা যেটা বলতে চাচ্ছেন এই বায়াতটা হবে শুধুমাত্র রাষ্ট্রীয় জামাতের সাথে, এটা কোনো ব্যক্তিগত জামাত বা সাংগঠনিক জামাতের সাথে এই বায়াত প্রযোজ্য নয়। এমনকি অনেক ওলামায়ে কেরামও বলেছেন, সৌদি আরবের বিশিষ্ট ওলামায়ে কেরামও, তারা অনেকেই এই জামাতের সাথে যে বায়াতটা করা হয় সেটাকে তারা অনেকে হয়তো বেদাত আখ্যা দিয়েছেন, অনেকে হয়তো বেদাত আখ্যা না দিলেও এটাকে তারা নিরুৎসাহিত করেছেন এবং বলেছেন, যেমন শেখ ইবনে বাজ বলেছেন যে এটাকে আমরা যদি বায়াত না বলে আহাদ বলি, শপথ বলি, এটাই মনে হয় বেশি ভালো হয়। এটা হচ্ছে তার মত, তার ব্যক্তিগত মতামত বা তার ইস্তিহাদ। সম্মানিত উপস্থিতি, এইখানে আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে আমাদের ওলামায়ে কেরাম হোক বা সাধারণ মানুষ যারা আমরা এই বিষয়ে কথা বলছি তাদেরকে যে বিষয়টা বোঝা উচিত ছিল, বায়াত আলা সামি ওয়াত্তা অর্থাৎ আনুগত্যের যে বায়াত, এটা 2 প্রকার। একটা হচ্ছে বায়াতু ইমামিল মুসলিমিন, যিনি মুসলমানদের ইমাম হবেন, রাষ্ট্রীয় ইমাম হবেন, ইমামে আম হবেন, তার জন্য যে বায়াত, সে বায়াতটা হচ্ছে ওয়াজিব বায়াত, সে বায়াত আপনাকে করতেই হবে। আজকে যদি বাংলাদেশে কোনো ইসলামের নাম করে কোনো সরকার প্রতিষ্ঠিত হয়ে যায়, সেই সরকারের সাথে আপনি একমত থাকেন বা না থাকেন, আপনাকে অবশ্যই তার আনুগত্য স্বীকার করতেই হবে, এটা বাধ্যতামূলক, এখান থেকে আপনার সরে আসার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে বায়া ওয়াজিবা। আরেকটা বায়াত আছে যেটা হচ্ছে বায়া আল খাসা, ওটা ছিল বায়া আম্মা, এটা হচ্ছে বায়া আল খাসা, এটা হচ্ছে বিশিষ্ট বিভিন্ন উপলক্ষে, বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে এই বায়াতগুলো হতে পারে, যেমনভাবে বায়াত রিজওয়ানে হয়েছিল বা বিভিন্ন জিহাদের ময়দানে যে বায়াতগুলো হয়েছিল, যেভাবে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মোহাম্মদ বিন সৌদের কাছে বায়াত গ্রহণ করেছিলেন, যেমনভাবে ইসমাইল শহীদ, আহমদ শহীদ, তারা যেমন জিহাদের বায়াত গ্রহণ করে
এই উপমহাদেশে জিহাদ আন্দোলন পরিচালনা করেছিলেন। তারপরে সাদেকপুরি পরিবার, যার বই আজকে আপনারা দেখেছেন, সেই সাদেকপুরি পরিবার তারা যেমন ইমারতের মাধ্যম দিয়ে, বায়াত গ্রহণ করার মাধ্যম দিয়ে এই উপমহাদেশে জিহাদ আন্দোলন চালিয়েছিলেন। এগুলো হচ্ছে বিশেষ বিশেষ প্রেক্ষাপটের বায়াত, এবং এটা বিশেষ বিশেষ উদ্দেশ্যের বায়াত, এটা বায়াতু ইমামিল মুসলিমিন ছিল না। এই দুটোর মধ্যে যে ফারাকটা, এই ফারাকটা না বোঝার কারণেই আমরা এই ধরনের বিভ্রান্তিতে পড়ে গেছি। আমরা যেটা বলতে চাইব, বায়াতকে অবশ্যই দুইটা ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে বায়াতে আম্মা, যেটা রাষ্ট্রীয় বায়াতের ক্ষেত্রে বলা হচ্ছে, আর একটা হচ্ছে বায়াতে খাসা, যেটা সাংগঠনিকভাবে আমরা করা হচ্ছে, প্রয়োজন বোধ করা হচ্ছে। এটা সবার জন্য ওয়াজিব না, এটা হচ্ছে ইখতিয়ারি। যিনি সংগঠনে শুধু ঢুকতে চান, সংগঠনে যারা দায়িত্বশীল হতে চান, এটা শুধু তাদের জন্য, এই বাংলাদেশের সমস্ত মানুষের জন্য অপরিহার্য না যে আমাদের অধীনে এসে, আমাদের সংগঠনে এসে বায়াত গ্রহণ করা। এটা শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য যারা এই সংগঠনে আসতে চায়, সংগঠনে যারা দায়িত্বশীল হতে চায়, সংগঠনে যারা মানে সেই পর্যায়ে যেতে চায়, যেই পর্যায়ে যেতে গেলে বায়াত করা প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, এই ফারাকটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের মধ্যে এই দ্বিধা দ্বন্দ্ব ইনশাআল্লাহ থাকবে না। আচ্ছা, আশা করি মূল কথাটা বোঝানো গেছে। পরিশেষে আমি যেটা বলতে চাইব, সময় তো অনেক চলে গেল, অনেক আলোচনা চলে গেল, অনেক তাত্ত্বিক আলোচনা হলো, এখন তো সময় এসেছে কাজ করার, ময়দানে নামার। এই ময়দানে নামার আগেই হাজারো রকম তাত্ত্বিক বিতর্ক সৃষ্টি করে আমাদের যুব সমাজকে যদি বাধাগ্রস্ত করা হয়, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক সমাজ গড়ার যে আন্দোলন এখন আলহামদুলিল্লাহ সারা বাংলার বুকে জাগরিত হচ্ছে, এই আন্দোলনকে যদি এখনই স্তব্ধ করে দিয়ে আমরা এই সমস্ত অপ্রয়োজনীয় তাত্ত্বিক আলাপ দিয়ে যে সংগঠন করা যাবে না, বায়াত করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, এই সমস্ত তাত্ত্বিক আলাপ এই সময় দয়া করে বন্ধ করুন। ওলামায়ে কেরামের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আলহামদুলিল্লাহ এখন আমাদের সার্বিক প্রচেষ্টার মাধ্যম দিয়ে, আমাদের সবার প্রচেষ্টার মাধ্যম দিয়ে, তারা সংগঠনের মধ্যে হোক বা সংগঠনের বাইরে হোক, সবাই কিন্তু এখন এমন একটা অবস্থানে আমরা চলে এসেছি যে তাওহীদ এবং সুন্নাত প্রচারের ক্ষেত্রে আমরা কিন্তু সবাই একটা সমান অবস্থানে চলে এসেছি। দয়া করে এই সমান অবস্থানটা থাকতে দিন। আমাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, আমাদের মধ্যে পারস্পরিক ঐক্যের জায়গাটা সহজ করে দেওয়ার জন্য আপনারা সাধ্যমতো চেষ্টা করুন। কিন্তু আপনারা যে কাজে নেমেছেন, এই কাজের মাধ্যম দিয়ে সমাজ ভাঙা ছাড়া সমাজ গড়ার কোনো সম্ভাবনা নাই। আহলে হাদিস আন্দোলন সমাজ গড়ার আন্দোলন, আহলে হাদিস আন্দোলন ঐক্যের আন্দোলন। এই আন্দোলন কখনো সমাজের মধ্যে বিভক্তি সৃষ্টি করে নাই। এই আন্দোলন কখনো বলে নাই যে যে ব্যক্তি জামাতের মধ্যে অন্তর্ভুক্ত নয় সে একদম বাতিল, সে একদম কাফের হয়ে গেছে। তাদের আমরা সমস্ত যারা সালাফি দাওয়াতের পক্ষে কাজ করছেন, তাদের প্রত্যেককে আমরা অন্তর দিয়ে ভালোবাসি, তাদের প্রত্যেককে আমরা সাপোর্ট করতে চাই। কিন্তু যদি আপনারা আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়ান, আমাদের পথে যদি বাধা হয়ে দাঁড়ান, আপনাদের সাথে আমরা সেই আন্তরিকতা নিয়ে, যে আন্তরিকতা আপনারা চাচ্ছেন, সেই আন্তরিকতা নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো কীভাবে, দাঁড়ানোর সুযোগটা আমাদের করে দেন। সম্মানিত উপস্থিতি, আমি সর্বশেষ এই আয়াতটি স্মরণ করে দিতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, পৃথিবীর সমস্ত নবী রাসূল, তারা কেউ কখনো একক কোনো সংগ্রামের জন্য আসেন নাই, তারা কেউ একা একাই সংগ্রাম করে সব কিছু করে ফেলতে চান নাই, বরং তারা প্রত্যেকেই তাদের সাথীদের নিয়েই কাজ করেছেন। এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছেন, সে হাদিসটা উল্লেখ করা দরকার। আল্লাহ রাসূল বলছেন, মা মিন নাবিয়িন বাআসাল্লাহু ফি উম্মাতিন ক্বাবলি, আমার পূর্বে এমন কোন নবীকে প্রেরণ করা হয় নাই, ইল্লা কানা লাহু উম্মাতুহু হাওয়ারিয়ুন, এমন কোন উম্মাত প্রেরণ করা হয়নি যার কিছু হাওয়ারি ছিল না, ও আসহাবুন, এবং তার কিছু আসহাব সাহাবি ছিল না, ইয়াখুযুনা বিসুন্নতি, যারা তার সুন্নাত অনুযায়ী পথ চলত, ওয়াইয়াক্তাদুনা বিআমরিহি, এবং তার নির্দেশকে অনুসরণ করত। প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল তাদের সহযাত্রী, তাদের সাথীকে নিয়েই পথ চলেছেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আমাদের সাথীদেরকে নিয়েই, যারা এই দাওয়াতের সাথে একমত হয়েছেন, তাদের সবাইকে একসাথে নিয়েই আমরা এই ময়দানে, এই বাংলার বুকে, এই পৃথিবীর বুকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত ছড়িয়ে দিতে চাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, এই দাওয়াতের মাধ্যম দিয়ে যদি আমাদের ইখলাস থাকে, আমাদের যদি ইস্তেকামা থাকে, ইনশাআল্লাহ এই দাওয়াতের মাধ্যম দিয়েই ইনশাআল্লাহ কালকে আমাদের ময়দানে সবাই মিলে আমরা জান্নাতে পৌঁছাতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জামাতবদ্ধভাবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের এই দাওয়াত সমাজের বুকে ছড়িয়ে দেওয়ার জন্য তৌফিক দান করুন। যেভাবে সমস্ত আম্বিয়া কেরাম, যেভাবে সমস্ত সমাজ সংস্কারকগণ পৃথিবীর বুকে অতিবাহিত হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের পথই অনুসরণ করার, তাদেরই পদাঙ্ক অনুসরণ করে এই দুনিয়ার বুকে পথ চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।